ইমাম হাসানরে কেমনে শহীদ করছে একটা বার মনোযোগ দিয়া যদি শুনেন বুঝতে পারবেন। ও নবীর পাগলের দলেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে নেওয়া লাগে নাই, একবার না দুইবার না তিনবার না সাত সাতবার বিষ পান করাইছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে। একবার দুইবার তিনবার করে যখন বিষ পান করায়, আহারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে সর্বশেষ যখন বিষ পান করায়, সাদা রঙের কাচের গুড়ার মতো এমন কোন কিছু ইমাম হাসানে পাকের, আরে হাসানে পাকের খাবারের মধ্যে অথবা শরবতের সঙ্গে মিশিয়ে দিছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর শরাবের সাথে যখন মিশিয়ে দিতে হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর দুনিয়ার জমিনে কোনো মানুষকে কোনো দোষ দেয় নাই। দুনিয়ার জমিনে একবার দুইবার তিনবার যখন বিষ পান করায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর দুনিয়ার জমিনের মধ্যে যতবার বিষ পান করায় যতবার বিষ পান করায় ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর একবারও শাহাদাত বরণ করে নাই। আরে বরণ করব কেমনে? ইমাম হাসান ডাক দিয়া কয়ে জগতের মানুষের দলেরা, আমার এই ঠোঁট মোবারকে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী দিনে রাতে চুম্বন করত। যেই ঠোঁটে নবীর ঠোঁট মোবারক লাগছে রে বাদান, এই ঠোঁটের মধ্যে বিষক্রিয়া আক্রমণ করতে পারে না। কথা কোন ঠিক না বে? ঠিক ভাইও, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুরে যখন সর্বশেষ বিষ পান করায়, বিষটা পান করার পরে দুনিয়ার সন্তান যখন কোনো ব্যথা পায় মা কইয়া ডাক দেয়, দুনিয়ার সন্তান কোনো ব্যথা পাইলে বাবা কইয়া ডাক দেয়, কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘু সর্বশেষ যখন বিষটা পান করাইছে একবারও মা কইয়া ডাক দিছে না, একবারও বাবা কইয়া ডাক দিছে না। রে বন্ধু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘু নানা কইয়া জোরে একটা চিল্লানি মারছে পার্শ্ববর্তী কোনো জায়গার মধ্যে, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন অবস্থিত, ইমাম হুসাইন ডাক দিয়া কয় হে আমার সফর সঙ্গীরা, কে জানি একবার নানা কয়া ডাক দিছে, বলে কে ডাক দিছে আপনার পরিচিত কেউ না। হযরতে ইমাম হুসাইন তাদেরকে জবাব দিয়েছিলেন, আহারে দুনিয়ার সন্তানেরা মা বাবার পাগল, আমি জানি দুনিয়াতে সবচাইতে বেশি মুহাব্বত নানারে অন্য কেউ করতে পারে না, আমি ইমাম হুসাইন আমার ভাই ইমাম হাসান যত মুহাব্বত করে আমরা আমার নানারে যত ভালোবাসি, আমার মনে হয়েছে আমার ভাই ইমাম হুসাইন মনে হয় কোন জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে নানা বইয়া ডাক দিছে। ইমাম হুসাইনে পাক দৌড়াদৌড়ি কইরা হঠাৎ করে সামনের দিকে দেখতাছে, মরুভূমির একটা অংশের মধ্যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর সম্মুখে অল্প কয়েকজন সৈন্য বাহিনী নিয়া হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর একটা জায়গার মধ্যে কাতরাইতাছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুর হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর সম্মুখে যায়া ডাক দিয়া কয়ে, ভাই ও ভাই, আপনারে কে বেইসপান করাইল, আপনি কেন এমন কাতর হইয়া গেছেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর ডাক দিয়া কয়, ভাইয়া যদি তাদের নাম বলি আপনি কি করবেন? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুর বলেন, আমার পিতা হযরতে মাওলা আলী মুশকিল কুশার তরবারিটা আমার হাতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতে পাকের কসম আমি তরবারি দিয়া তার কল্লাটা আলাদা করে দিব। ওই সময়ও ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা ঘুর বলেছেন, ভাইয়া আল্লাহর কোরআনের মধ্যে আমার নবী রহমাতাল লিল আলামিন নবী সুন্দর ভাবে বলে, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয় আমার আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথে আছে। ভাইও, আপনি যদি এখন তাদেরকে কতল কইরা দেন আমার নানার কিছু উম্মত থাকবে, তাদের ঈমানটা পরীক্ষা করব কেমনে, তাদেরকে কেমনে ধোকা দিব? আরে আপনি যদি তাদেরকে কতল করেন নানার উম্মত তো ঈমানের পরীক্ষা দিতে পারবে না। বাজান রে, ওই যে ওই সময় ইমাম হুসাইন তাদেরকে ছাইরা দিছিল, বর্তমানে এদিকে রহমতুল্লাহ আলাইহি কয় ওই এদিদের উত্তর শরীরা কথা বলেন না ঠিক না বেটি? বাদাল রে, ইমাম হুসাইন কয় বাইও, শেষবারের মতো একটা বার তার নামটা আমারে বইলা দেন। ইমাম হাসান কয় না 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 বলবো না। ইমাম হুসাইন বারবার বারবার যখন বলে এই কথাটা একজন আশেকের রাসূল বড় সুরে সুরে বলে, আরে ও ভাই কবে একবার শুনি, ওরে কে তোমারে
খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায় রে আমার সোনার চন্দ্রমণি বলেন ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি ওরে দুই ফুটি রোগা রাইয়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে বাইরে আমার সোনা চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আজকে থেকে গেলাম আমি বাইহারা হইয়া রে বাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল জিবরাইল যাও না রে চলিয়া ওরে সত্তর হাজার ফেরেস্তায়ানো জানাজার লাগিয়া রে হায় রে আমার সোনার চন্দ্রমণি ও বন্ধু রে ও নবীর পাগলের দল ও কারবালার প্রেমিকেরা আহলে বায়তের প্রেমিকের দলেরা আমার দয়াল নবীর নাতি ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলা যাবে এমন সময় ডাক দিয়া কয় ভাইয়া ও ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে আমার সর্বশেষ একটা ওসিয়ত আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছি আপনি বলেন না আমার সর্বশেষ আমার একটা সালাম আমার নবীর দরবারের মধ্যে দিবেন সুবহানাল্লাহ জোরে কইতেন আরো দবান খুলে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরে যদি প্রাণটা তৈলা যাওয়ার সময়ও নবীর রওদা মুবারকের মধ্যে সালাম দেওয়ার কথা বারবার বলে সালাম দেওয়ার কথা সালাম দেওয়ার কথা সালাম দেওয়ার কথা বারবার বলে তাহলে চিন্তা করেন নবীর মুহাব্বত নাতি হইয়া অন্তরে কেমন ছিল আমরা তো ওই নবীর উম্মত ওই নবী তো বলেছেন না আউয়ালু মাইয়াকরা উবাবাল জান্না আমি নবী সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো আমার নবী যদি জান্নাতের দরজা খুলে আমার নবী কই উম্মত আমার একটাও গুনাহগার উম্মত বাকি থাকতে আমি নবী জান্নাতের দরজা বন্ধ করতাম না আমার নবী কয় সাফাতি লিহালিল কাবাইরি মিন উম্মতি আমি নবী আমার কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতকে সাফাত করব বাদান রে কবিরা গুনাহ করনেওয়ালা উম্মতরে আমার নবী সাফাত করব কেন নবী আমার এই কথাটা উদ্দেশ্য করে বললেন নামাজিরা নামাজ কইরা জান্নাতি রোজাদাররা রোজা রাইখা জান্নাতি হজকারি হজ কইরা জান্নাতি গুনাহগার কি করবে গুনাহগার জান্নাতে যাইতে পারবে না আমার নবী কই এই জন্য সাফাতি লিআহালিল কাবাইরি মিন উম্মতি আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে আমি নবী তাদের জন্য সাফাত করব ও বন্ধুরে আমরা উম্মতে মুহাম্মদী নবীর পাগল নবীর আশেক সুন্নি দাবি করি আমাদের গুনার অভাব নাই আমরা আল্লাহর কাছে আমল দেখানোর মতো আমাদের এমন কোন ক্ষমতা নাই তবে আমার আল্লাহর কাছে একটা কথা বলতে পারবো আল্লাহ জীবনে নামাজ চারছি কথা সত্য তবে নবীর সামনে কোনোদিন বেয়াদবি করি নাই রব্বে কারিম আমাদের ইবাদত নষ্ট বিনষ্ট হইছে কথা সত্য তবে আল্লাহ নবীর সামনে কেউ বেয়াদবি করছে তারে আমরা কোনোদিন সাথ দেই নাই কথা কন্যা ঠিক না বেটি
ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবো, বিদায় হওয়ার আগে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বড় ছোট ভাই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দিয়া কয়, ভাইয়া গো আমার একটা সন্তান আছে যার নাম ইমাম কাসেম, আপনার একটা কন্যা আছে যার নাম হযরত সকিনা, ভাইয়া আপনার কাছে ওসিয়ত করতে চাই, আমার সন্তান ইমাম কাসেমের সাথে আপনার দুনিয়ার জমিনের ভিতরে আপনার একটা ওসিয়ত করি, আপনাকে যখন কারবালার ময়দান থেকে সিটি দিব আপনাকে কুফার ময়দানের মধ্যে যাওয়ার জন্য, কারবালায় যাওয়ার জন্য আপনি কারবালায় যাওয়ার আগে আমার সন্তান ইমাম কাসেমরে আগে কারবালায় পাঠাইবেন, তবে হ্যাঁ পাঠানোর আগে আমি আমার সন্তানের গলার মধ্যে একটা কবজ রেখে দিয়েছি, অন্য কোন ক্লাস লাগবে না রে ভাই, অন্য কোন ক্লাস লাগবে না, মাদ্রাসার আলিম ক্লাসের মধ্যে বাংলা সাহিত্যের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে, কাসেমের যুদ্ধ যাত্রা নামক ওই ঘটনা, ওই ঘটনাটার মধ্য থেকে সুন্দর একটা কথা শিখতে পারবেন। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি আমার সন্তান যখন কারবালার ময়দানে যাবে, কারবালায় যাওয়ার আগে আমার সন্তানের গলার মধ্যে একটা কবজ থাকবে, কাগজের টুকরা লটকানো থাকবে, ওই কাগজের টুকরাটা নিয়ে এটা পইরা আপনি আমার ওসিয়তরা পূরণ করবেন। বাদান রে ইমামে আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থাইকা চইলা গেলেন, যখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় যাওয়ার সময় হয়েছে, তার আগে ইমাম কাসেম ডাক দিয়া কয়ে, চাচা আপনি যুদ্ধে যাওয়ার আগে আমি সর্বপ্রথম কারবালার ময়দানে যুদ্ধ করার জন্য যাব। বলে কেন রে, কেন তুমি যাইবা? বলে আপনি যদি কারবালার ময়দানে যাইয়া আগে আপনি শাহাদাত বরণ করেন, আপনার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যদি আমারে প্রশ্ন করে ইন্তেকালের পরে, হে কাসেম তুমি থাকতে আমার হোসেন কারবালায় শহীদ হয়ে গেছে, আমি জবাব দিতে পারবো না, এই জন্য আমি সর্বপ্রথম কারবালার ময়দানে যাব। ভাই ও ও নবীর পাগলের দলেরা, ইমামে আলী মাকাম ইমাম হুসাইন এই কথা বলার পরে হযরত ইমাম কাসেমকে বলে, তুমি যুদ্ধে যাইবা, যাওয়ার আগে তোমার আব্বার একটা ওসিয়ত, তোমার গলার মধ্যে একটা কবজ, সেটা দেইখা তার ওসিয়ত পূরণ করব। কবজটা খুইলা দেখতেছেন এটার মধ্যে লেখা, ও ছোট ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সন্তান কাসেম কারবালার ময়দানে যাওয়ার আগে তোমার কন্যা হযরতে সকিনার সঙ্গে আমার সন্তানের বিবাহ দিও। সুবহানাল্লাহ, জোরে বলবেন ইমাম কাসেমের সঙ্গে তোমার কন্যা হযরতে সকিনার বিবাহ দিও। ওই সময় হযরতে সকিনার বয়স কিন্তু একবারে কম, ইমাম কাসেমের সঙ্গে কারবালায় একটা বিয়া হইছে, নবীর পাগল দ্বারা ওই কারবালার সদস্যদেরকে ভালোবাসবে, জান্নাতের মধ্যে গেলে ইমাম কাসেম আর হযরতে সকিনার বিয়া খাইতে পারবা। ওরে বন্ধু ও নবীর পাগলের দলেরা, সেই বিবাহটা হওয়ার পরে হযরতে ইমাম কাসেম স্ত্রীর হক আর দায়িত্ব আছে না নাই? এই বলেন দায়িত্ব আছে না নাই? ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের মোহরানা কোনো টাকা হয় নাই, পয়সা হয় নাই, দনহার দৌলত হয় নাই, আরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার হইছে, আর তারপরে হযরতে ইমাম কাসেম যুদ্ধের ময়দানে যাওয়ার আগে স্ত্রীর কাছ থেকে অনুমতি নিবে কোনো বাসন নাই, স্ত্রীর কাছে যায় শুধু ডাক দিয়ে বলছে, রে সকিনা আমি স্বামী হিসাবে তোমার হক আদায় করব, আমার এমন ক্ষমতা নাই, এই মুহূর্তে যুদ্ধ যাওয়া লাগবে, তুমি তোমার মোহরানা বাবদ আমার কাছে কোনো কিছু চাও নাই। এবার রে হযরতে সকিনা ডাক দিয়া বলেছেন, স্বামী ইমাম কাসেম আপনি যে কারবালায় যান, আপনি যদি শাহাদাতের পেয়ালা পান করেন আমার কোনো হক লাগবে না, শাহাদাতের পেয়ালা যারা পান করে শহীদরা জান্নাতি হয়, আপনি শুধু আমাকে বলবেন আপনি যেই জান্নাতে থাকবেন আমি হযরতে সকিনারে ওই জান্নাতের মধ্যে রাখবে। বলে কবুল করলাম, বলে যুদ্ধের ময়দানে গেছে। ভাই ও অনেক বড় ঘটনা, অনেক বড় কাহিনী, এই কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, কারবালার ময়দানে যুদ্ধ হইতে 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 অনেক যুদ্ধ হইয়া গেছে, কিন্তু ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু তীর মারতে 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 কলব দেয় বুকটার মধ্যে অনেকগুলা তীর মারছে, ইমাম কাসেম যেই গুড়ার কোর মধ্যে চলে গেছে, ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারকটা, দেহ মোবারকটা, জসম মোবারকটা ওই গুড়ার পিঠের মধ্যে দিয়া একটা তীর দ্বারা আঘাত করে
বুকের মাসখান দিয়া ওই গোরার পিঠের মধ্যে আটকাইয়া ওনাকে কারবালার ময়দান থেকে ইমাম হুসাইনের সৈন্য দলের তাবুর মধ্যে পাঠাইছে এই জন্য আশেক ডাক দিয়া কয় আল্লাহ কে মারলো রে মায়ার যতনে রতন কে কারিয়া নিল মায়ার বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কারিয়া নিল মায়ার বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে বলেন আল্লাহ কে মারলো মায়ের বুকের যতন কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল বল আল্লাহ কাশেমের লাশ স্বজন যখন দেখিল আসমানে ভাঙ্গা যেন তাদের মাথাতে পড়ল ওরে তারে মাইরা আন্দার করলো তারে মাইরা করলো মদিনার বহন আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতন কে কাঁদিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেতে চরিয়া আবার অসুবিধা হচ্ছে কোন সমস্যা হইতাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিবের আহলে বায়াত যারা তাদের শানের আলোচনা হচ্ছে অসুবিধা হয় না তো এখন অনেকে কইবে এটা কিচ্ছা কাহিনী এই ঘটনাটার ভিতরে অনেক কিছু স্বীকার আছে এই ঘটনাটার মধ্যে নবীর প্রেম স্বীকার আছে এই ঘটনার মধ্যে আহলে বায়াতের ভালোবাসা স্বীকার আছে আছে না একটু মহাব্বত নিয়ে একটু জবান খুলে জোরে জোরে ফললে কি অসুবিধা হইব অসুবিধা হইব আমার পরেই আজকের মাহফিলের যিনি সম্মানিত সদারতকারী হজরত মাওলানা নজরুল ইসলাম রেজবি হুজুর আসবেন আপনাদেরকে নিয়ে দোয়া করবেন আপনারা বসবেন না ততক্ষণ পর্যন্ত হ্যাঁ আমি জানি অনেক যুবক ভাইয়েরা আছেন অনেক মুরব্বীরা আছেন একটু জিকির করার লাগে এটা অপেক্ষা করতে আমি জানি আমি মাইক সারার আগে করে দিয়ে যাবো রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে শুরু করার একটু জবান খুলে আমার সাথে বলেন আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেদের কাছে পৌঁছিল আসিয়া আল্লাহ কাশেমের লাশ গোরার পিষ্টেতে চরিয়া আপন স্বজনের কাছে পৌঁছিল আসিয়া ওরে গরে বাইরে লাগে লয় আগুনে গরে বাইরে উনে গরে বাইরে লাগে লয় আগুনে কাশেমের লাগিয়া আল্লাহ কে মারলো রে আল্লাহ কে মারলো রে মায়ের যতনে রতনে কে কারিয়া নিল মায়ের বুকের জাদু দন আল্লাহ কে মারলো রে একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে একবার জোরে বলেন না ইয়া ওলি আল্লাহ ও নবীর পাগলের দলেরা হযরত ইমাম কাসেমের লাশ মুবারক যখন দেহ মুবারক যখন তাবুর মধ্যে আছে ইমাম হুসাইনে পাক বুঝতে পারলেন কারবালার ময়দানের মধ্যে এমন ঘটনা ঘটছে কারবালার ময়দানের মধ্যে আর মনে হয় কোনো ভালো অবস্থা নাই এমন সময় কারবালার ময়দানের মধ্যে যখন ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাওয়ার আগে হযরত সাহারা বানু ডাক দিয়া কই ইমামে আলী মাকাম ও ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানের মধ্যে পড়া রইছি আমরা অনেক দিন আজকে কারবালার ময়দানে একটা ফোঁটা পানিও নাই আমার কলিজার টুকরা সন্তান হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জিহ্বাটা শুকিয়ে গেছে ঠোঁটটা শুকিয়ে গেছে কোনো পানি নাই একটু নিয়া যান না কারবালার ময়দানে পুরাত নদীর পারে ওই ইয়াজিদের দলে রানী আমার হযরতে আলী আসগর রে একটু পানির ব্যবস্থা কইরা দেয় এমন ভাবে একদিন দুই দিন তিন দিন করতে করতে হযরতে আলী আকবরের জবানের ভিতরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিছে জিহ্বাটারে আলী আকবর কত চুষছে একটুও পানি পায় নাই
কারবালার ভিতরে যখন পুরাত নদীর পারে হযরতে সাহারা বানুর কথা শুনিনা যখন নিয়া গেছে হযরতে সাহারা বানুর কথাটা শুনিনা কারবালায় নিছে পুরাত নদীর পারে দেয়া কত আবদার কত কাকুতি মিনতি করা কইছে আরে নবীর বংশের লগে তোমার দুশমনী ছোট বাচ্চা ইমাম হযরতে আলী আসগরের লগে তোমাদের কোনো দুশমনী নাই একটু পারবানি এই আলী আসগররে পানি পান করাইতে পানি পান করানোর কথা বইলা সামনে ডাইকা নিছে রে বন্ধু তিরটা এমন জোরে মারছে হযরতে আলী আসগরের বুক মুবারকের মধ্যে তিরটা পড়া গেছে আলী আসগরের বুক মুবারকে যখন তিরটা পড়ছে রে বন্ধু হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা কুরাই বুক মুবারকে তিরটা পড়ার কারণে দুনিয়ার জমিনের ভিতরে এত হাহাকার হয়ে গেছে কারবালার ময়দান থেকে তাবুর মধ্যে যখন নিছে হযরতে সাহারা বানুরে দূর থেকে বারবার বারবার ডাকতাছে সাহারা বানুরে তোমার জাদুমণিরে জান্নাতের সুদা পান করাইছি পানি পান করাইতে পারি নাই সাহারা বানু বাহির হয়ে আইসা বারবার 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 যখন ডাকতাছে রে বন্ধু আমার সন্তানরে বুঝি পানি পান করাইছেন আমার সন্তানকে আপনি কি পানি পান করাইছেন হুসাইন ডাক দিয়া কয় রে সাহারা বানু তোমার সন্তানকে কোনো দামি পানি পান করাইতে পারি নাই তবে আমার মনে হয় তোমার সন্তানকে জান্নাতের সুদা পান করাইছি ও বন্ধু ওই আদিদের দলেরা নবীর বংশ ইমামে আলী মাকামের সন্তান হযরতে আলী আসগরের বুকের মধ্যে তীর মেরা দিছে দুধের শিশুর লগে কোনো দুশমনী নাই তবুও কেন তীর মারল তারা জানে তাদের ছোট বাচ্চা গুলারে কারবালার ময়দানে শহীদ করে দিলে তারা জিততে যাইব কিন্তু নারে না কারবালার ময়দানে সকল জিতা জিতা না অনেক হারার নামও জিতা আছে কারণ আমার নবী ইমাম হুসাইনে পাককে কুল মুবারকের মধ্যে নিয়া হযরতে উম্মে ফজলকে বলেছিলেন উম্মে ফজল এ আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হইয়া যাইব ওনার রক্ত মুবারক তুলাকে কারবালার ময়দানে বিলীন করে দিব তবে মনে রাখবা ইসলাম জিন্দা হোতা কে হার কারবালা কি বাদ এই কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার মাধ্যমে ইসলামটা তাজা হইব জিন্দা হইব কিয়ামতের আগ পর্যন্ত যারা ইমাম হুসাইনের উপরে ইমাম হুসাইনের নানাকে মোহাব্বত কইরা ইসলামের উপরে থাকবো তারা হইব হুসাইনি মুসলমান তারাই হইব শ্রেষ্ঠ মুসলমান আমি জানতে চাই আমরা কি হুসাইনি মুসলমান নাই ইয়াজিদি হুসাইনি না ইয়াজিদি জোরে বলেন হুসাইনি না ইয়াজিদি এই জন্য বন্ধু আশেক ডাক দিয়া কলতেছেন হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলায় তলোয়ার চালাই হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় যে গলায় চুমুখেতে আল্লাহর হাবিব নবী মুস্তফায় যে গলায় চুমুখেতে আল্লাহর হাবিব নবী মুস্তফায় কিভাবে সেই গলেতে দুষ্ট এজিদ তলোয়ার চালাই হে হুসাইন নবীজির ঔলাদ সালাম জানাই মোরা তোমায় যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাত বলিয়ে ঘুম পাড়াতেন
ফাতেন আম্মা ফাতেমাই কে ভাবে সেই মাথাকে নিল তারা তীরে র আগাই গে হোসেন নবীজি রাওলাত সালাম জানাই মোরা তোমায় ছয় মাসের দুধের শিশু আলী আগর কাতর পানির পিপাসায় ছয় মাসের দুধের শিশু আলী আগর কাতর পানির পিপাসায় কিভাবে সেই শোষকে তীর মারিল পানির বদলায় কিভাবে সেই শিশুকে তীর মারিল পানির বদলায় হে হোসেন নবীজি রাওলাত সালাম জানাই মোরা তোমায় ও বন্ধুরে আমরা সেই হোসাইনি মুসলমান কথা বলেন ঠিক না বেঠে ও নবীর পাগলের দল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে প্রবেশ করেছেন কারবালার ময়দান না কি ময়দান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ইমাম জয়নুল আবেদিন কারবালার ময়দানে উপস্থিত ছিলেন ওনারা যখন অধিক ক্লান্ত ওই কারবালার ময়দানের প্রান্তরের শেষ একটা অংশের মধ্যে হযরতে জয়নুল আবেদিনকে নিয়ে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানের মধ্যে তাবু গাড়ানোর জন্য খেজুর গাছের ডাল কাটতে গেছে রে বন্ধু খেজুর গাছের ডাল কাটার জন্য খেজুর গাছের ডালের মধ্যে যখন আঘাত করছে আঘাত করার পরে খেজুর গাছের ডাল কাটলে কোনো কষ বাইর হয় না পানি বাইর হয় না কিন্তু ওই সময় খেজুর গাছের ডালের মধ্যে কূপ লাগাইছে ডাল থেকে রক্তের মতো লাল লাল পানি বাহির হইছে যেই জায়গায় খেজুর গাছের ডালটা আটকাইয়া দিব ওই মাটির মধ্যে তরবারি দিয়া আঘাত করছে আঘাত করতে দেরি আঘাত করতে দেরি মাটির মধ্য থেকে লাল লাল পানির পোয়ারা বাইর হইতাছে ডাক দিয়া জয়নাল আবেদিন কয় আব্বা ও ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক এমন তো কোনোদিন দেখলাম না মাটির মধ্য থেকে পানির পোয়ারা বাইর হয় আবার সাধারণ পানি না পানির কালারটা হইল লাল রঙের পানি আব্বাই ও বাবা এই কারণটা জানতে চাই ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক মুখের মধ্যে মুস্কি হাসি চোখের মধ্যে পানি জিজ্ঞাস কইরা বলতাছে জয়নুল আবেদিন এটা আর কোনো কিছু না এটা কোনো কিছু না রে এটা হইল কারবালার ময়দান এই কারবালার ময়দানের মধ্যে আমি কেন 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 আসছি জানো আমার নানা আরো অনেক আগে দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার আগে গায়েবের সংবাদ দিয়া বলছিল এই ইমাম হুসাইনকে কারবালার ময়দানের মধ্যে কিছু দাড়িওয়ালা কিছু টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কতল করবে ওই কারবালার ময়দানের মাটির রংটা আমি ইমামে আলী মাকাম শহীদ হওয়ার আগে লাল হইয়া যাইব ও বন্ধু এই মাটিটা সেই মাটি আমার মনে হয় ইমামে আলী মাকাম যখন কারবালার ময়দানের মধ্যে একবার দুইবার তিনবার করতে করতে কারবালার ময়দানে ইমামে আলী মাকাম রওনা করছে যুদ্ধের ময়দানে অনেক সময় অতিবাহিত হইয়া যায় কষ্ট বেশি দেওয়া যাবে না ইমামে আলী মাকাম ইমামে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানের মধ্যে আহারে যুদ্ধ করতে যাইব যুদ্ধের আগের রাত্রে ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ঘরের মধ্যে যখন ঘুমায়া গেছে গভীর রাত্র রাত্রবেলা তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত করছে কিভাবে করছে জানেন কোরআন তেলাওয়াত করে কোরআন শরীফটা ঘরের মধ্যে তাবুর মধ্যে রাইখা দিয়া ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হযরতে সাহারা বানুকে ওনার ডান রানুরুর মধ্যে ঘুম লওয়াইছে মারহাবা পড়েন আবার কিছুক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রীর ডানুরুর মধ্যে ঘুমাইছে আল্লাহর নবীর একটা সুন্নত এমন আছে স্বামী স্ত্রীর ডানুরু এবং স্ত্রী স্বামীর ডানুরুর মধ্যে ঘুমানো এটা একটা নবীর সুন্নাত মারহাবা পড়ে ও বলদু ও নবীর পাগলের দল আশিকের রাসূল ভাই বাবারা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুমাইছে গো ঘুমের ঘরে স্বপ্ন দেখছে
হঠাৎ করে ঘুম থেকে হঠাৎ করে উঠা যায়। হযরত সাহারা বানু ডাক দিয়ে কই স্বামী কেন ঘুম থেকে বারবার উঠে যান। হযরত ইমাম আলী মাকাম কই সাহারা বানু এই মুহূর্তে আমি স্বপ্ন দেখলাম আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মা ফাতেমাতু জাহরা আমার বাবা হযরত মাওলানা আলী মুশকিল কুশা আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে একসাথে সামনে একটা জান্নাতি থালা নিয়ে বসে আছে আর আমার অপেক্ষা করতেছে ওই থালার মধ্যে জান্নাতি খাবার। আমি স্বপ্ন দেখে তাদেরকে জিজ্ঞাসিত করলাম এই থালার খাবার কেন আপনারা খান না? তারা আমাকে উত্তর দিয়েছে এই থালার ওয়ারিসদার এই থালার মালিক হইল পাঁচজন, একজন বাকি আছে ওনার আগমনের অপেক্ষায় আমরা, উনিও জান্নাতের মধ্যে আসলে আমরা একসাথে ওই খাবার ভক্ষণ করব, তার আগে খাবারে হাত দিব না। এটা আমাকে ইঙ্গিত করে দেয় ও সাহারা বানু কারবালায় উপস্থিত হয়ে গেছি আমি মনে হয় কারবালার ময়দান থেকে আমার মদিনার নবীর কাছে যাওয়ার সময় হয়ে গেছে। সাহারা বানু রে আমি যখন শাহাদাত বরণ করব আমার শাহাদাতের পরে তোমরা যদি মদিনায় ফিরে যাও আমার একটা সালাম আমার নানা রওজা মুবারকের মধ্যে দিও। জবান খুলে জোরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ আপনার উপরে এ নবী গো আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে গো জানাহাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাহাই আমরা গুনাহগারে এ নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কইরা দেন বব সিন্ধু গো আরে আপনি দয়া না করিলে আপনি দয়া করিলে কে করিবে মোরে এ নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে এ নবী গো আমরা গুনাহ ও নবী আপনি তো খোদার বন্ধু আমায় পারে কই রাধন বব সিন্ধু গো ওরে আপনি দয়া না করিলে আপনি দয়া না করি রে কে করিবে মোরে এ নবী গো আমরা গুনাহগারে বলেন সালাতু সালাম সালাম জানাই আপনার পরে এ নবী গো আমর আমরা গুনাহগারে গো জানাহাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে এ নবী গো আমরা ও নবী আপনার প্রেমে আশেক গনে আরে দুরুদ পড়ে সর্বক্ষণে গো ও নবী আপনার প্রেমে আশেক গনে আরে দুরুদ পড়ে সর্বক্ষণে গো আরে একবার দিদার দেন গো নবী একবার দিদার দেন গো নবী দেখান সাজে মদিনা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম গো জানাই দরুদ সালাম আপনার উপরে এ নবী গো আমরা গুনাহ ওরে মদিনার ফাঁকো মাটিতে
আমার নূরের নবী শুইয়া কান্দে গো ওরে মদিনার ফাকর জাতে আমার নূরের নবী শুইয়া আছে গো রব্বি গাবলি উম্মতি কয় রব্বি গাবলি উম্মতি কয় নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা বলেন সালাতু সালাম দুরুদ ও সালাম জানাইয়া ফোনার উপরে হে নবী গো হইয়া মোরা বাদল রে আমার দয়াল নবীর কলিজার টুকরা না ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয় সাহারা বানু তুমি যদি আমার ইন্তেকালের শাহাদাতের পরে মদিনায় যাও আমার একটা সালাম আমার নবীর জি রওজা মোবারকে দিও বাইরে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীর রওজা মোবারকে সালাম দেওয়ার কথা বইলা হযরতে সাহারা বানু উনি আর ঘুমায় না হযরতে ইমাম হোসাইন আর ঘুমায় না উনি বৈশা হযরতে সাহারা বানু রে কয় সাহারা বানু আমার নানা ওসিয়ত করেছে এই দিনটা শুক্রবার দিন হবে এই দিনটা আসরের নামাজের পরে আমাকে শাহাদাত বরণ করাইব আমি আর ঘুমাইতে চাই না আমি ওই সময়ের অপেক্ষা করি রে সাহারা বানু তুমি একটু ঘুমাও হযরতে ইমাম হোসাইনে পাকের ডানুরু মুবারক রান মুবারকের উপরে হযরতে সাহারা বানু ঘুমাইছে ঘুমানোর পরে রে হঠাৎ করে হযরতে সাহারা বানু একটা ঝিলকানি মেরা উঠছে হোসাইন ডাক দিয়া কয় রে সাহারা বানু কেন 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 রে কেন তুমি এমন করে উঠলা হযরতে সাহারা বানু কয় ইমাম হোসাইন আমি এই মুহূর্তে দেখতে পাইলাম একটা মহিলা চুলগুলা এলোমেলো করা কারবালার ময়দানের মধ্যে মরুভূমির মধ্যে কারবালার ময়দানটারে পরিষ্কার করতেছে আমি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করছি কে আপনার পরিচয় কি ও আম্মা আপনি কে কারবালার ময়দানে কি করেন উনি আমাকে বলেছে আমি জগতের মা আমার নাম হইল হযরত ফাতেমা মা ফাতেমা গো আপনি কেন কারবালার ময়দানের মধ্যে হযরতে ফাতেমা ডাক দিয়া কই রে হযরতে সাহারা বানু তাকায়া দেখছনি কারবালার মরুভূমির প্রান্তরে পাথর আর পাথর দেখা যায় আগামী কালকে আসরের নামাজের পরবর্তী সময়ে আমার ইমামে আলী মাকাম ইমাম হোসাইনকে কারবালার ময়দানে কতল কইরা দিব ইমাম হোসাইনকে এই জায়গাটার মধ্যে শুয়াইব যেই হোসাইনের শরীরের মধ্যে একটা মুসা মাসি বসে নাই যে হোসাইনে পাকের ঠোঁট মুবারক গলা মুবারকের মধ্যে আমার আব্বা নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা নূরে লইয়া কারবালার ময়দানের মধ্যে যখন গেছে যায়া দেখতাছে রে কারবালার ময়দানটার যেই জায়গাটারে পরিষ্কার করতে দেখছে ওই জায়গাটা পরিষ্কার ইমামে আলী মাকাম ইমাম হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় সাহারা বানু সময় হইয়া গেছে বেশি সময় নাই রে সাহারা বানু আমার মনে হয় আমি ইমামে আলী মাকামে কারবালায় শহীদ হইয়া যাব দিনটা ছিল শুক্রবার হুসাইনে পাকের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে এজিদের তাবুর মধ্যে জুমার নামাজ হইতাছে আমরা নামাজ পড়ি ওহাবিরও নামাজ পড়ে কার নামাজটা কবুল হইব হিসাবটা ঘোষণাটা দিব আমার মদিনার নবী কারণ তারা নামাজ পড়ে কপাল কালা বানায় নবীরে মাটি কয় নামাজ পড়ে কপাল কালা বানায় ইয়াজিদের রহমতুল্লাহ আলাই কয় তারা নামাজ পড়ে আবার কপাল কালা বানায় রোজা রাখে হজ করে যাকাত দেয় ইবাদত করে ইমামে হোসাইনের কারবালার মাহফিল তারা করে না তাইলে বোঝা যায় রে ইমামে হোসাইনে পাক কারবালায় তাবুতে নামাজ পড়ছে এজিদেরও নামাজ পড়ছে ইমামে আলী মাকামের শরীরেও পোশাক ছিল আর এজিদের শরীরেও পোশাক ছিল নবীর সুন্নতের পোশাক আর এই দেখাইন না সুন্নতের পোশাক তার উপরে সুন্দর পোশাক তারা আমদার চাইতে সুন্দর সাদা সাদা কত রঙের কালারিং পোশাক পইরা তারা ঘুরে আরে সুন্দর পোশাক দেইকা পাগল হইও না যদি ডুলার তলাটা কাদা থাকে মাছে রাইকা শান্তি পাইবা না ওহাবিদের ইমানের গুডুলার তলা কাড়া ঠিক এরা নামাজ পড়ে রোজা রাখে হজ করে এবাদত করে আমল করে ডুলার তলা কাড়া সল দিয়ে গুতাইয়া যত মাছ ধইরা ডুলার রাখবা মাছ কিন্তু তলা দিয়ে ভরব ইমানটা ঠিক না রাইকা আহলে বায়াতের মাহফিল করতে কোনোদিন ওহাবিরারে দেখছেন নি কারবালার মাহফিল করতে কোনোদিন ওহাবিরারে দেখছেন তাইলে বোঝা যায়
তাদের আহলে বায়াতের আলোচনা করতে তাদের বড় দ্বিধাদ্বন্দ্ব আসি বিদায় আমরা তোমাদের কি ইয়াজিদি বলে জানি চিন্তা করে দেখো আমরা কেমন মুসলমান আমাদের মুসলমানের মুসলমানিত্ব কেমন আমাদের গুনাহ বেশি আমরা স্বীকার করি তোমরা রে বন্ডকো আমরা রে এটা মানি বেদাতি বলো মানি সব তোমরা সবগুলা মানি কিন্তু জানতে চাই সব কিছু তোমরা যদি বলা না লাগে তাহলে কেমনে তোমরা নবীর নাতির শান মানের আলোচনা তোমরা করো না বন্ড বেদাতি আমরা রে বলো কিছু সময়ের জন্য আমরা মাইনা নিলাম কিন্তু আমরা যেগুলা মানি তোমরা কি লাগে এগুলা মানো না তোমরা আমল তো বালা ইবাদতরা বালা ঈমান দাদ তোমরা দুর্বল নবী না কইছে আমল বেশি করে কি করবা ঈমান তাজা থাকলে আমল অল্প হইলে এটা নাজাতের লাগে যথেষ্ট তুমি যদি আমল বেশি করো ঈমান দারে ঠুনকা একবারে ফুকে দড়ি না বানাইছো ওমা কথা কয় না কেন লম্বা দাড়ি লম্বা টুপি লম্বা পাঞ্জাবি সাদা সব আছে ঈমান নাই ঈমান নাই চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো আগুনি মা নের বাজারে থাইকো হুঁশি আরে মমিন থাইকো হুঁশি আরে উম্মত হবে তিয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আছেন নবী দন দেখ না হাদিস খুলে ওরে বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে যুক্তি তর্ক সরল মনা লোকের ইমান চুরি করে তাই কো হুঁশি আরে মুমিন তাই কো হুঁশি আরে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনি মা নের বাজারে তাই কো হুঁশি আরে মুমিন তাই কো হুঁশি আরে নবীর তাজিম ইলাদ কিয়াম আহলে বয়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরহওয়ারে নবীর তাজিম ইলাদ কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরহওয়ারে ঠিক না বেশ না ওরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে ওরে এসব কথা শুনলে তাদের ওহাবিদের বুকে আগুন ধরে আর শয়তান যেমন বেদার ছিল শয়তান যেমন বেদার ছিল আদম সেজে দাহা করিবারে থাইকো হুঁশি আরে মুমিন থাইকো হুঁশি আরে বলেন চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুনি মা নের বাজারে থাইকো হুঁশি আরে মুমিন থাইকো হুঁশি আরে সবাই জবান খুলে ওই নবী রহমাতাল্লিল আলামিন নবীর দরুদে ফাঁকা দেয় করেন আল্লাহুম্মা সাল্লি মাহদিনা বিয়ানা জোরে করেন না কিপটামি করেন না জোরে মাহদ আল্লাহুম্মা সাল্লি জগত পাগল কাবার জন্য কাবা পাগল মাবুদের আমার মাবুদ পাগল দয়াল নবীর নবী পাগল উম্মতের আল্লাহ মাদনা বিয়ানা বাদানো হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় রে সাহারা বানু কারবালার ময়দানে আমাদের তাবুর মধ্যে নামাজ হইতাছে জুমার নামাজ ইয়াজিদের তাবুতে জুমার নামাজ ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রওনা করলেন যুদ্ধ করার জন্য হাতের মধ্যে যে তরবারিটা এটা ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব ব্যবহার করত ওনার বুকের মধ্যে যে বর্ম যুদ্ধ করার সময় বুকের মধ্যে একটা বুক বন্ধ লাগাইতো এটা হযরত আমির হামজার হাতের মধ্যে যে ডাল মুবারক ডাল মুবারকটা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে যে পাঞ্জাবি মুবারকটা ওই পাঞ্জাবি ওনার বড় ভাই ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর মাথার মধ্যে যে পাগড়ি মুবারক লাগাইছে বর্তমান তো দুলা পাগড়ি লাগায় আগে যুদ্ধে যাইতো ইমামে আলী মাকামের শরীরে একটা জান্নাতি বেহেশতি পোশাক লাগাইতো মাথার মধ্যে যে পাগড়ি মুবারক ওই পাগড়ি মুবারকটা আমার নবীর পাগড়ি মুবারক লাগায়া যুদ্ধে রওনা করেছেন আর বর্তমানে দুকরা লাগলে একজন আরেকজনের সাথে 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 দরাদরি হইয়া যায় আগে যখন যুদ্ধ হইতো একজনের মাঝে আরেকজনের মাঝে মুরা একজনের মাঝে আরেকজনের মাঝে একবারে মুবাহালা হইতো তুমি কি দিয়া যুদ্ধ করবা বলে তীর দিয়া করব ঠিক আছে তীর দিয়া করবা তুমি কি দিয়া করবা বলে আমি ছুরি দিয়া করব তরবারি দিয়া করব বলে তরবারি দিয়া করবা ইমামে আলী মাকাম যখন দাঁড়াইছে কারবালার ময়দানে ওই ইয়াজিদের দলেরা সিমরের দলেরা সামনে দিয়ে এক সিরিয়ালে দাঁড়িয়ে রইছে কিন্তু ইয়াজিদের দলের এক সিরিয়ালে দাঁড়ানো সামনে দিয়া সুন্দর ফুটফুটটা চেহারা ছোট্ট একটা বালক দাঁড়িয়ে রইছে ডাক দিয়া কয় ইয়াজিদের দল ও সৈন্য বাহিনীরা তোমরা যে কারবালায় ইমাম হুসাইনের সাথে যুদ্ধ করবা যুদ্ধে যাওয়ার আগে আমার ইমাম হুসাইনের সাথে একটু কথা আছে আমার একটু যাইতে দাও যখন কথা বলতেছেন ইমামে আলী মাকাম ইমাম হুসাইনকে ওই ছোট্ট বাচ্চাটা ডাক দিয়া কয় ওগো আলী মাকাম আপনি যে যুদ্ধ করবেন আপনি যুদ্ধ করার আগে আপনি বলেন আপনি আপনার নানার ধর্ম ইসলামটারে পরিপূর্ণ করতে আসছেন বলে হ্যাঁ বলে আমিও তো আপনার নানার পাগল আপনার অপেক্ষায় ছিলাম আমার সন্তান আমার বাবাটা ইয়াজিদের বংশ হইতে পারে তবে আমি আহলে বায়াতের পাগল আপনি আমারে এই মুহূর্তে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর ভাইও একটা কথা মনে রাখবা সুন্নিদের চেহারা যত কালাই হোক চেহারার ভিতরে একটা মহাব্বত আছে ওহাবিদের চেহারা যত সাদা হোক না কেন গো মনে হয় চেহারার ভিতরে কুত্তা ফসরাপ কইরা রাখছে কারণ আমার নবী কয় নবীরা যারা মোহাব্বত করব আল্লাহ তাদের চেহারায় নূর বাড়াইয়া দিব আল্লাহ তাদের চেহারায় নূর বাড়াইব আমার নবীরে হাসান হুসাইন বড় ভালোবাসতেন হাদিস শরীফ প্রমাণ করে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলার নাভি থেকে মাথা পর্যন্ত আমার নবীর মতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাভি থেকে পা মুবারক পর্যন্ত আমার নবীর মতো আমরা নবীরে যদি ভালোবাসি আমার নবী কয় কবরে রাখবো বিসমিল্লাহ ও আলামিন ইল্লাতে রাসূলিল্লাহ বইলা অন্ধকার কবরে রাখার পর প্রশ্ন কইব তিনটা মান রব্বুকা রব্বি আল্লাহ বলবা ও মান দীনুকা দীনি আল ইসলাম বলবা তিন নাম্বার প্রশ্ন করব ও মান হাজার রাজুলাই নবীকে তুমি চিনোনি আমার নবী কয় মুহাব্বত লয়ে নবীর ভালোবাসা লয়ে কবরে আসতে পারলে উম্মত তুমি আমারে চিনা লাগবো না আমি নবী তোমারে টান দিয়া আমার বুকের মধ্যে লইয়া লইমু ও চান্দিনার আরির চরের বাবারা আজকে এত সুন্দর করে আমার আলমাসরের বিবাহে মাহফিল সাজাইছে আমার এমন একটা বিষয় দিতে যেটা কারবালার মর্মান্তিক বিষয় কারবালার ময়দানে ছোট্ট ছেলেটা যখন কালিমা পড়ছে কালিমা পড়ার পরে ডাক দিয়া কই ইমাম হুসাইন আহলে বায়াতের সদস্য আমার কি একটা তরবারি কিছু সময়ের জন্য দেওয়া যাবেনি বয়স মাত্র 7 থেকে 8 কেউ বলেছেন আল বিদায় ওয়া নেহায়া কিতাবের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে লেখা হচ্ছে এই কিতাবের মধ্যে বলা হচ্ছে বাচ্চাটার বয়স 8 থেকে 9 বছর মাত্র বয়স তরবারিটা লইয়া ইয়াজিদের সম্মুখে গেছে 8 থেকে 9 বছরের বাচ্চাটা তরবারিটা এমন ভাবে চালাইছে একসাথে 70টারে কতল কইরা দিছে আহারে যেই বাচ্চাটা আহলে বায়াতের পাগল হওয়ার কারণে 7-8 বছরের বাচ্চা 70 জন সৈন্যর লগে ফারার কথা না আরে ফারার ইমানি শক্তি বাড়াইছে কে নবীর পক্ষে যারা থাকবো তাদের শক্তি দিব কে নবীর পক্ষে যারা থাকবো তাদের ইমানি পাওয়ার বাড়াইয়া দিব কে বাজান রে ওই ছোট বাচ্চাটা যখন 70 মতান্তরে 71 জনকে মারতে গেলেন এমন সময় তার পেটের তার আপন বাবা ওই সন্তানদার পেছন দিয়া গলাটার মধ্যে এমন ভাবে কোপ মারছে কিতাব প্রমাণ করে ওই বাচ্চাটা ইন্তেকাল করার পরে সবাই লক্ষ্য করে দেখছে ইমামে আলী মাকাম হুসাইনের সামনে থেকে ওই বাচ্চাটার শরীরটা আসমানের দিকে উঠা যাচ্ছে ইমাম হুসাইন কারবালায় 2 রাকাত নামাজ পড়ছে আর কারবালার যুদ্ধ শুরু হওয়ার পর 2 রাকাত পড়ছে তার আগে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে 2 রাকাত নামাজ পড়ছে নামাজ পড়া আল্লাহর কাছে বলছে আল্লাহ এই বাচ্চাটারে কই নিয়ে গেছে জানতে চাই কারা নিয়ে গেছে জানতে চাই আল্লাহর পক্ষ
থেকে আওয়াজ আসছে ইমাম হোসেন এই বাচ্চাটারে কেউ নিয়ে গেছে না জান্নাতের হুররাই সেই বাচ্চাটারে জান্নাতের মধ্যে নিয়ে গেছে আরে শামে কারবালা নামক কিতাবের মধ্যে জামি আহমদিয়া সুন্নি আলিয়ার লেখে একজন শিক্ষক মাওলানা আনিসুজ্জামান হুজুর শামে কারবালা কিতাবের মধ্যে লেখছে ওই বাচ্চাটারে জান্নাতের মধ্যে নিছি বিদায় ওই বাচ্চাটা মুসলমান হওয়ার পর তার কোনো নাম রাখা হয় নাই ইমামদার হওয়ার পর নাম রাখা হয় নাই ইমাম হোসেন তার নাম রাইখা দিছে হুরে জান্নাত সুবহানাল্লাহ ও বন্ধু ও নবীর পাগলের দলেরা হুরে জান্নাত যখন নাম রাখছে বাচ্চাটা জান্নাতে গেছে ইমাম হোসেন যুদ্ধ পরিচালনা করতেছে যুদ্ধ করতে করতে হোসেনের তরবারির কাছে কেউ আসে না একবার সামনে আসে আল্লাহু আকবর বলে কোপ লাগায় কল্লা আলাদা হয় হাত আলাদা হয় বুক আলাদা হয় সবাই চিন্তা করলো হোসেন কেমনে মারা যাবে না এবার সবাই 15 থেকে 20 জন একটা সৈন্যবাহিনী এক গোল কইরা সবাই বলতেছেন হোসেনকে দূর থেকে মারতে চাইবা মারতে পারবা না কারণ তার কাছে আছে তার নানার মহাব্বত ইমানি পাওয়ার হোসেন কেমনে মারা সম্ভব না তীরগুলা নিয়া হোসেনে পাকারে গোড়ার চারদিক দিয়া মিল হইয়া গেছে গোড়াগুলার দিকে একটা 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 করে বারবার তীর মারে কিন্তু তীর লাগে না ডাইন দিকে থেকে তীর মারে তীরটা বাম দিকের মানুষের গায়ে লাগে বাম দিক থেকে তীর মারে তীরটা ডাইন দিকের মানুষের গায়ে লাগে ওই জায়গার মধ্যে দলের মধ্যে 20 জন যদি বালা হয় 20 জনের মধ্যে একটা কোনাইটা মানুষ থাকে কি থাকে থাকে কতক্ষণ থাকে কি থাকে এটা কেমন কুনেটটা এটা বেফতার মার্কা কুনেটটা গাছের আগার থেকে ঠাইলগুলো ডাউলাইতে ডাউলাইতে নিচে দিয়ে আস্তে আস্তে কাড়ে আর ওই কুনেটটা এমন বেফতার মার্কা গাছের গোড়া দিয়া কাইতা শেষ করে ওই দলের মধ্যে এমন একজন বেয়াদব ছিল ইয়াজিদের দলে সে বলতেছেন হুসাইনকে তীর মারলে তীরটা হুসাইনের গায়ে লাগবে না কারণ নবীর বংশ এটার আল্লাহ রহমতের ফেরেশতা ছায়া দিতে পারে বাঁচাইতে পারে হুসাইন যেই দুল দুল গোড়ার মধ্যে ছিল রে ওই গোড়াটার ডান পায়ের মধ্যে লক্ষ্য করে একটা তীর মারছে হাঁটুর মধ্যে তিরটা লাইগা গেছে গোড়াটা নিচের দিকে কায় থইয়া পড়া গোড়াটার জবান আমার আল্লাহ খুইলা দেয় ডাক দিয়া কয় হুসাইনে পাক মাফ করবেন আমি আপনাকে আর আমার কাঁধে রাখতে পারলাম না তীরের আঘাত সহ্য করতে পারি নাই যখন নাইমা গেল গোড়াটা দাঁড়াইতে পারছে কিন্তু নিতে পারে নাই ওই গোড়ার পায়ের আঘাতে কারবালার ময়দানে অনেক কতল অনেক 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 এদিদরা মারা গেছে হুসাইনে পাক একবার দুইবার তিনবার করে কতল করতেছে আহারে হুসাইনে পাকরে এক এক করে 72টা তীর মারছে বুক মুবারকের মধ্যে তীরটি মারতে মারতে হুসাইনে পাককে যখন দুর্বল করে ফালাইছে তবু ইমামে হুসাইনে পাক দুর্বল হয় নাই কারণ ইমানি শক্তি আছে রক্তের শক্তি দিয়া কি করবা আরে আলাদা পুষ্টিগুণ খাবার ওলা শক্তি দিয়া কি করবা ইমানি শক্তি থাকলে রক্তের শক্তি লাগে না পুষ্টিগুণের শক্তি লাগে না ইমানি পাওয়ার থাকলে আল্লাহু আকবর ধ্বনি মুসলমান ফাতলা চিত্তা হইল তার কথার একটা ওজন থাকে ঠিক না বেঠিক হুসাইনে পাকেরে আস্তে আস্তে রক্ত মুবারক গুলা জড়তে 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 জামা মুবারক দিয়ে পড়ে এমন ভাবে কারবালার ময়দানে পেছন দিয়া সিমরাই সে ভাবে মাথার মধ্যে ঘাড়ের মধ্যে ধরে শোয়া ফেলছে গলার মধ্যে সুনি চালাই গলা মুবারক কাটে না কাঁদব কেমনে বলে এই গলায় আমার নবী দিনের হাতে চুমু খাইছে ও বন্ধু ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে বলেছে তোমাদের কাটার ব্যবস্থা আছে তবে আমি কারবালার ময়দানের মধ্যে দুই রাকাত নামাজ আদায় করব ও আমার দয়াল নবী ইমামে আলী মাকাম হোসেন যখন ছোট ছিলেন আমার নবী হযরতে মা ফাতেমাতু জাহরাকে বলেছিলেন ফাতেমা তোমার সন্তান কারবালার ময়দানে নামাজ পড়ব দুই রাকাত কিন্তু দুই রাকাত নামাজের মধ্যে সেজদা কয়টা জোরে বলেন না কয়টা দুই রাকাত নামাজের সেজদা চারটা তবে ইমাম হুসাইন কারবালায় সেজদা দিব তিনটা ও আব্বা হুসাইনকে জীবনের শেষ দুই রাকাত নামাজ পড়া কবরে যাইতে পারবে না ওনার রওজাতে যাইতে পারবে না বলে না 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 আমার ইমাম হুসাইনের একটা সেজদা বাকি থাকবে ফাতেমা কয় আব্বা মানি না আমার হুসাইনের আরেকটা সেজদা কোথায় দিবে আমার নবী ডাক দেয়া কয় রে ফাতেমা হুসাইনের বাকি একটা সেজদা ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাকের কুদরতি কদমের ভিতরে দিব বাকি একটা সেজদা দিয়া হুসাইন ততক্ষণ মাথা উঠাইতো না যতক্ষণ আমি নানার উম্মতরে জান্নাতের মধ্যে না দিব হুসাইনের বাকি একটা সেজদা দেওয়ার জন্য আল্লাহ বলবে ও হুসাইন আইও তাড়াতাড়ি বাকি একটা সেজদা দিয়া আমি নানার উম্মতে মুহাম্মদীরে জান্নাতে লইয়া যাও কোন সুবহানাল্লাহ ও নবীর পাগলের দলেরা ইমামে হুসাইনে পাক কারবালার ময়দানের মধ্যে নামাজ পড়
পড়ছে দুই রাকাত দুই রাকাতের তিনটা সাজদা দিছে ইয়াজিদের একজন লোক ডাক দিয়া কয় রে ইয়াজিদের দলেরা হোসেন যদি কারবালার ময়দানে আরেকটা সাজদা দিয়া ফলায় খোদার কসম হোসেনের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না এমন সময়ে ইমামে আলী মাকাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের মধ্যে নামাজ পড়তে নামাজ পড়তেছে নামাজ অবস্থায় দ্বিতীয় সাজদা দেওয়ার আগে হোসেনের পাককে পিঠের মধ্যে ধরে ধরে হোসেনের পাককে উত করে শোয়া ফলাইছে গলা মুবারকে ছুরি কাটে না গলা মুবারকের পেছন দিয়া কল্লা মুবারকের মধ্যে আঘাত করছে কারবালার ময়দানের মধ্যে একটা কাক আইসা হোসেনের পাকের ওই শরীর মুবারকের মধ্যে থেকে একটু রক্ত মুখে লাগাইয়া উঠতে উঠতে হোসেনের পাকের তাবুর কাছে গেছে হোসেনের পাকের একটা কন্যা ছিল কারবালার তাবুর মধ্যে হোসেনের পাকের ওই তাবুর মধ্যে ওই যখন কাকটা যাইয়া একটা গাছের মধ্যে বসে কা কা করে ডাকে হোসেনের পাকের শাহজাদি মনে মনে চিন্তা করে কাকটা এতদিন এত ডাকা ডাকি করতে দেখলাম না আজকে এত ডাকতাছে দরজার মধ্যে দাঁড়াইছে কাকটা উড়াল দিয়া হোসেনের পাকের শাহজাদির কাছে আসছে আইসা নিচের দিকে রক্তটা মাটির মধ্যে লাগাইয়া দিছে লাগাইয়া সাথে সাথে ওই কাকটা ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছে বন্ধু এবার কাকটার এমন অবস্থা দেইকা হযরতে হযরতে হোসেনের পাকের শাহজাদি ডাক দিয়া কয় উম্মে ফজল ও উম্মে ফজল আপনার কাছে আমি একটা কথা জানতে চাই আপনার কাছে না আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী কিছু মাটি দিছিল ওই মাটিগুলা আপনাকে বলছিল মুহররমের 10 তারিখে দেখার জন্য একটু দেখেন না মাটিগুলা বাহির কইরা দেখে মাটিগুলা লালে লাল হইয়া গেছে এবার কারবালায় দৌড়াইছে যায়া দেখতেছে রে কারবালার ময়দানটা ইয়াজিদের দলেরা রক্তাক্ত রক্তাক্ত কইরা ফলাইছে আহারে বন্ধু ইমামে পাকের শাহজাদি কারবালার ময়দানের মধ্যে উপস্থিত নারে তাকবীর জিন্দাবাদ